বোয়ালখালী উপজেলায় গাছ থেকে পড়ে ফরিদুল আলম নামে এক যুবকের মৃত্যু হয়েছে সকালে উপজেলার মধ্যম কধুর জানালি মাছির বাড়িতে গাছের ডাল কাটার সময় এ দুর্ঘটনা ঘটে নিহত ফরিদুল মধ্যম কধুরখিল জানালি মাছির বাড়ির রিয়াকু আলীর ছেলে তিনি উপজেলার একটি শিল্প কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন নিহতের মামা ফজলুল হক জানান সকালে ডালপালা কাটতে গাছে উঠে পাম্পি পিছলে পড়ে আহত হয় ফরিদুল গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন